Bismillahirrahmanirrahim. Assalamualaikum warahmatullah. Shukriyo পবিত্র বাণী দর্শকবৃন্দ, আশা করি আল্লাহর রহমত ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। বিশ্ব আজ আতঙ্কিত হয়ে আছে, শুধুমাত্র একটি কারণ, এটি হলো করোনা ভাইরাস। প্রাণঘাতী করোনা ভাইরাসকে বৈশ্বিক মহামারী ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্বে এখন পর্যন্ত 5,10,686 জন করোনায় আক্রান্ত হয়েছে এবং 23,079 জনের প্রাণহানি ঘটেছে। বিশ্বের 197টি দেশ ও অঞ্চলে করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে। শুধুমাত্র চীনের মূল ভূখণ্ডেই করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা 81,285 জন এবং মৃত্যু হয়েছে 3,287 জনের। চীনের পর করোনায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি ইতালিতে। দেশটিতে এখন পর্যন্ত 40,539 জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং মৃত্যু হয়েছে 8,215 জনের। এছাড়াও এখন পর্যন্ত করোনায় আক্রান্ত 1,22,245 জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তাই এ বিষয়ে ভয় না পেয়ে আমাদেরকে সচেতন হতে হবে এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলা আবশ্যক। আমরা কেউ আজ একথা বলতে পারি না যে আমরা বা আমাদের দেশ ঐশী কোনো আজাব থেকে সম্পূর্ণ নিরাপদ। আমার অন্যায় কৃতকর্মের মাত্রা আজ এতটাই ছড়িয়েছে যে পুরো শরীর যেন পাপে ভরপুর। আমি ব্যবসায়, বাণিজ্য, চাকরি যাই করছি না কেন, সব কিছুতেই যেন আমি অসৎকেই প্রাধান্য দিচ্ছি। এমনকি মুখে আমি যা বলছি তাও মিথ্যা বলছি। আল্লাহর ভয়ে দুই রেকাত যে নামাজ আদায় করছি সেখানেও দুনিয়ার চিন্তায় মগ্ন। কখন নামাজ শেষ করব আর বাহ্যিকতায় মত্ত হব। তাই এই যে একের পর এক রোগ ব্যাধি ও ঐশী আজাবের সম্মুখীন হচ্ছি, এর মূল কারণ হচ্ছে আমার কৃতকর্মই। এসবকে আহ্বান জানাচ্ছে। যেভাবে পবিত্র কোরআনে আল্লাহ পাক ইরশাদ করেছেন, মানুষের কৃতকর্মের পর দরুন স্থলে ও জলে বিশৃঙ্খলা সেয়ে গেছে। এর পরিণামে তিনি তাদের কোনো কোনো কর্মের শাস্তির স্বাদ তাদের ভোগ করাবেন যাতে তারা আল্লাহর দিকে ফিরে আসে। সূরা আর রোম 41 নম্বর আয়াত। যেহেতু আমাদের পাপ সর্বত্র সেয়ে গেছে, তাই বিভিন্ন প্রাকৃতিক আজাব, তা করোনা ভাইরাসের আক্রমণ বলুন বা ঘূর্ণিঝড়, শিডর, বুলবুল বা ভূমিকম্প, তা সবই মূলত আল্লাহ তাআলার পক্ষ থেকে সতর্ক সংকেত। আল্লাহ আমাদেরকে সতর্ক করেছেন যে তোমরা সহজ সরল পথ অবলম্বন করো। আমি ব্যক্তি জীবনে যে কাজই করি না কেন তা যেন হয় সৎ। বিষয়টিকে এমনভাবেও বলা যায় যা সমাজের ও দেশের বেশিরভাগ মানুষ যখন পাপ, ব্যভিচার, অন্যায় এবং নিজ প্রভুকে ভুলতে বসে, তখনই আল্লাহ তাআলা তার পক্ষ থেকে ক্ষোভগ্রস্ত হয়ে শাস্তির যোগ্য হয়ে যায়। পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেন, আর তোমাদের কৃতকর্মের কারণেই তোমাদের উপর বিপদ নেমে আসে। অথচ তিনি অনেক কিছুই উপেক্ষা করে থাকেন। সূরা আশ-শুরা 30 নম্বর আয়াত। আজাবের এমন একটি দিক নেই যে দিক দিয়ে আজ পৃথিবী আক্রান্ত হয়নি। পৃথিবীর এমন কোনো দেশ বা এমন কোনো জাতি নেই যার উপর আজাব না এসেছে। সে যত বড় শক্তিধর রাষ্ট্রই হোক না কেন, সকল প্রকার আজাবের প্রবল আক্রমণ মরণাহত মানবের উপর বারবার এসে আঘাত হানছে। মানব প্রকৃতি বিকৃত হয়েছে, তার কারণে আল্লাহর রুদ্র রূপ প্রকাশিত হচ্ছে। খোদার পক্ষ থেকে শাস্তিস্বরূপ যখন কোনো আজাব আসে, তখন তা থেকে রক্ষা পাওয়ার কোনো রাস্তা থাকে না। যেভাবে কোরআনে উল্লেখ রয়েছে, তুমি বলো আল্লাহর হাত থেকে কে তোমাদের রক্ষা করতে পারে, যদি তিনি তোমাদের কোনো শাস্তি দিতে চান অথবা তিনি যদি তোমাদের প্রতি কৃপা করতে চান, তবে এ থেকে তোমাদের বঞ্চিত করতে পারে কে? আর তারা নিজেদের জন্য আল্লাহ ছাড়া অন্য কোনো অভিভাবক বা কোনো সাহায্যকারীকেও খুঁজে পাবে না। সূরা আহজাব 17 নম্বর আয়াত। আরও উল্লেখ রয়েছে, এসব জনপদের অধিবাসীরা কি এ ব্যাপারে নিরাপদ হয়ে গেছে যে রাতের বেলায় ঘুমন্ত অবস্থায় তাদের উপর আমার শাস্তি নেমে আসবে না? আর এসব জনপদের অধিবাসীরা কি এ বিষয়ে নিরাপদ হয়ে গেছে যে দুপুর বেলায় খেলাধুলায় মত্ত থাকা অবস্থায় তাদের উপর আমার শাস্তি নেমে আসবে না? সূরা আরাফ 99 থেকে 100 নম্বর আয়াত। মহান আল্লাহ তাআলা পৃথিবীতে কেন আজাব গজব পাঠান সে সম্পর্কে পবিত্র কোরআনে বিভিন্ন স্থানে বর্ণনা করে আমাদেরকে সতর্ক করেছেন, কিন্তু আমরা এ বিষয়ে উদাসীন। দিনের পর দিন আমরা পবিত্র কোরআনের শিক্ষা অমান্য করেই যাচ্ছি। আমাদের সবার একটি বিষয় অনুধাবন করা উচিত যে পবিত্র কোরআনে আল্লাহ পাক কেন বারবার আজাবের কথা উল্লেখ করেন। আমরা যেন সকল প্রকার আজাব বা ব্যাধি থেকে রক্ষা পাই, সেজন্যই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের দোয়া শিখিয়ে গিয়েছেন। বর্তমান পরিস্থিতিতে
অধিকারে এ দোয়া পড়া উচিত, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুন জুজহাম ওয়া মিন সাইয়্যাল আসকাম, অর্থাৎ হে আল্লাহ, আপনার কাছে আমি শ্বেত রোগ থেকে আশ্রয় চাই, মাতাল হয়ে যাওয়া থেকে আশ্রয় চাই, কুষ্ঠরোগে আক্রান্ত হওয়া থেকে আশ্রয় চাই, আর দুরারোগ্য ব্যাধি যেগুলোর নাম জানি না তা থেকে আপনার কাছে আশ্রয় চাই। আবু দাউদ তিরমিজি। তিনি আরো একটি দোয়া আমাদের শিখিয়ে গিয়েছেন, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন মুনকারাতিল আখলাকি ওয়াল আমালি ওয়াল আহওয়াই ওয়াল আদওয়াই, অর্থাৎ হে আল্লাহ, নিশ্চয়ই আমি তোমার কাছে খারাপ নষ্ট বাজে চরিত্র অন্যায় কাজ ও কুপ্রবৃত্তির অনিষ্টতা এবং বাজে অসুস্থতা ও নতুন সৃষ্ট রোগ বালাই থেকে আশ্রয় চাই। তিরমিজি। কোনো এলাকায় বা দেশে যদি কোনো মহামারী ছড়িয়ে পড়ে সেক্ষেত্রে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ হলো যে যেখানকার অধিবাসী সে যেন অন্যত্র না যায়, এর ফলে অন্যত্রেও তা ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যেমন হাদিসে এসেছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো এলাকায় মহামারী ছড়িয়ে পড়ে তখন যদি তোমরা সেখানে থাকো তাহলে সেখান থেকে বের হবে না, আর যদি তোমরা বাইরে থাকো তাহলে তোমরা সেই আক্রান্ত এলাকায় যাবে না। বুখারি ও মুসলিম। তাই আমাদেরকেও এ বিষয়ে দৃষ্টি রাখা প্রয়োজন। মহান আল্লাহ তাআলা যেহেতু রহমানুর রহিম, তিনি চান না যে তার বান্দারা যেন কোনোভাবে কষ্টে নিপতিত হন, তাই তিনি বারবার সতর্ক করেছেন তার বান্দারাও যেন সঠিক পথে পরিচালিত হয়। কিন্তু যখন কোনো জাতি তার নির্দেশাবলীর অমান্য করতে করতে সীমানা ছড়িয়ে যায় তখন তার পক্ষ থেকে কোনো না কোনো শাস্তি নিপতিত হয়, আর তা কখনো করোনা ভাইরাসের মতো মহামারী দিয়ে, আবার কখনো ভূমিকম্প বা ঝড় বাতাস দিয়ে। এই যে পৃথিবীতে, এই যে সারা পৃথিবীতে একের পর এক ঘটনা ঘটেছে আর শত শত মানুষ প্রাণ হারাচ্ছে, এর একটাই কারণ, আর তা হলো রহমান আল্লাহর বান্দারা আজকে সৃষ্টিকর্তাকে ভুলে যাচ্ছে। সব ধরনের ঐশী আজাব থেকে রক্ষার এখন একটি মাত্র রাস্তা খোলা আছে, আর তা হলো মহান আল্লাহ তাআলার প্রকৃত বান্দায় পরিণত হওয়া, আল্লাহ তাআলার অধিকার এবং বান্দার অধিকার যথাযথ প্রদান করা, নিজেকে সংশোধন করা এবং নিজে আত্মাকে পবিত্র করা। আল্লাহ পাক আমাদের বারবার সতর্ক করেছেন, এরপরও যদি আমাদের হুঁশ না হয় তাহলে আমরাও কি আদ ও সামুদ জাতিসহ অন্যান্য জাতিদেরকে যেভাবে তাদের অকর্ম অপকর্মের জন্য আল্লাহ পাক ধ্বংস করেছেন তারই আহ্বান করছি না তো? তাই সময় থাকতে আমাদের দুস্থতির জন্য পরিপূর্ণভাবে আল্লাহ পাকের কাছে তওবা করতে হবে। মহান আল্লাহ তাআলা আমাদের কার তার আজাবের শাস্তি থেকে নিরাপদ রাখুন এবং আমাদেরকে তার রহমতের ছায়াতলে বসবাস করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। আশা করি আপনার ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না। আমাদের পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত ভালো থাকবেন। ততক্ষণে আমাদের স্ক্রিনে দেখা ভিডিওর মধ্যে যে কোনো একটি ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।